হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। গতকাল এএফসি কাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে মোহনমান নুরিশেফসিকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে। তো এই জয়ের পরে মোহনমানের কোচ এবং ফুটবলাররা কি জানাচ্ছেন, আর মোহনমানের পরবর্তী এএফসি কাপের ম্যাচ কবে রয়েছে, তো সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো গতকাল মোহনমান এএফসি কাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে উড়িষ্যাকে 4-0 গোলে হারিয়েছে, একটা দুর্দান্ত জয় পেয়েছে মোহনবাগান। এই জয়ের ফলে কিন্তু গ্রুপ লিগে মোহনবাগান এই মুহূর্তে শীর্ষে রয়েছে। গতকাল আরও একটি ম্যাচ ছিল বসুন্ধরা কিংসের সাথে মাজিয়া এফসি, তো সেখানে কিন্তু বসুন্ধরা কিংস অবাক করে 3-1 গোলে হেরে যায়। তো মাজিয়া এফসি এই মুহূর্তে 2 নম্বরে রয়েছে, তাদের গোল ডিফারেন্স 2, মোহনবাগানের গোল ডিফারেন্স 4, এবং তারপরে কিন্তু রয়েছে বসুন্ধরা কিংস এবং উড়িষ্যা এফসি। তো এই হচ্ছে গ্রুপের স্ট্যান্ডিং এই মুহূর্তে। তো এবার চলে আসি গতকালের জয়ের পরে মোহনবাগানের কোচ এবং ফুটবলাররা কি জানালেন। তো দিমিত্রি পেটাটোস তিনি তো জানালেন যে তিনি মোহনবাগানের হয়ে গোল করেছেন, এতে তিনি খুবই খুশি এবং তিনি প্রত্যেকটা ম্যাচেই গোল করে দলকে জেতাতে চান, এবং এত যে সমর্থক এসছে মোহনবাগানের জন্য অ্যাওয়ে ম্যাচে, তো সেই সমর্থক যেন প্রত্যেকটা ম্যাচেই তাদের সমর্থন করে, তাহলে কিন্তু তারা কিন্তু আরও ভালো রেজাল্ট করতে পারবে। অন্যদিকে জুয়ান ফার্নান্ডো তিনি কিন্তু যখন টিম বাসে উঠতে যান সেই সময় কিন্তু দিমিত্রি পেটাটোসকে একটা চুম্বন করেন। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে দলের ড্রেসিংরুমের পরিবেশ কতটা ভালো রয়েছে। তো জুয়ান ফার্নান্ডো জানিয়েছেন যে মোহনবাগান গতকাল খুবই ভালো ফুটবল উপহার দিয়েছেন, এবং এরকম যদি ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু মোহনবাগান আরও ভালো রেজাল্ট করবে বিভিন্ন জায়গায়। তো কিছু কিছু খামতি রয়েছে, তো সেই খামতিগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করবে তার। তো গতকালের ম্যাচে প্রথমবার গোল করেছেন সাহাল আব্দুল সামাদ মোহনবাগানের জার্সিতে, তো সেই ম্যাচে গোল করে তিনিও কিন্তু উচ্ছ্বসিত, এই দলের জার্সি গায়ে তিনি গোল করতে পেরেছেন বলে সেটা তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি কেরালা ব্লাস্টার্সে থাকার সময় কিন্তু কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের দেখেছেন। তো মোহনবাগানে আসার পর মোহনবাগানের অ্যাওয়ে ফ্যান্স এত বেশি গেছে যে সেটা দেখে তিনি কিন্তু অবাক হয়ে গেছেন, এবং তিনি জানিয়েছেন যে এতদিন কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের দেখেই আমি পরিচিত ছিলাম, তো এখন মোহনবাগানের এত সমর্থক গেছে, তো নতুন করে জানছি যে মোহনবাগানের সমর্থক গোষ্ঠী কতটা স্ট্রং। আর এরপর চলে আসি মোহনবাগানের পরবর্তী এএফসি কাপের ম্যাচ কবে রয়েছে। তো গতকালের ম্যাচের পর কিন্তু মোহনবাগান আবার খেলবে 2 অক্টোবর মাজিয়া এফসির বিরুদ্ধে, তো সেটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ অর্থাৎ জোহরতি ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা খেলতে হবে। তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মাজিয়া এফসি কিন্তু গতকাল জিতে রয়েছে। তো এই ম্যাচটা মোহনবাগানকে যদি জিততে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আরও সুবিধাজনক জায়গায় চলে যাবে। তো এখানে কিন্তু হোম অ্যাওয়ে বেসিসে খেলা হচ্ছে, গত 2-3 বছরের মতন কিন্তু সেন্ট্রালাইজ ভেন্যুতে খেলা হচ্ছে না, তাই জন্য মোহনবাগানের হোম ম্যাচে কিন্তু জয়টা কিন্তু খুবই জরুরি। গতকাল অ্যাওয়ে ম্যাচে 4 গোল মেরেছে, তো হোম ম্যাচে মাজিয়াকে কী করে রেজাল্ট সেটার জন্যই কিন্তু মোহনবাগান সমর্থকরা অপেক্ষা করছে। তো তোমরা অবশ্যই জানাবে যে তোমরা গতকালের খেলায় কতটা খুশি এবং তোমরা কোন প্লেয়ারকে কত রেটিংস দিচ্ছ।